সংসদে বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্ত জাপার। দেশ রূপান্তরের রিপোর্ট। বিরোধী দল হিসেবে না থেকে উপায়ও নেই, কেননা সরকারি দল আওয়ামী লীগ নিরঙ্কুশ, আওয়ামী লীগেরই মন্ত্রিসভাও তাই, এবং তারা তাদের বাইরে কাউকে নিতে চায় না। পালের ১৪ দলের শরিক যে দুজন হয়েছে তাদেরকে বলে যে তোমরা বিরোধী দলে যাও। তো যাই হোক, ওনাদের সিদ্ধান্ত হচ্ছে বিরোধী দলীয় নেতা হবেন জি এম কাদের। উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। উপনেতা হিসেবে আনিসুল ইসলাম মাহমুদ আসছে, এটা নতুন। তো ১১ জন সদস্য, তার মধ্যে হচ্ছে নিজেরাই তিনটা পদ ভাগ করে নিয়েছে। যাই হোক, ভালো খবরটা হলো এই, দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দল হিসেবে জাপার থাকার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি দেশ রূপান্তরকে জানান, সংসদে আমরা বিরোধী দল হিসেবে থাকছি, দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হবে। সভার সিদ্ধান্ত লিখিত আকারে স্পিকারকে জানানো হবে, তবে বিরোধী দল হিসেবে জাপাকে স্বীকৃতির বিষয়টি স্পিকারের উপরে নির্ভর করে, কারণ ১১টা সদস্য নিয়ে এবং সমস্ত ভোটের কোনো পার্সেন্টেজ আছে এত কম, এ নিয়ে আসলে একটা বিরোধী দল হিসেবে থাকা যায় না। কারণ বিরোধী দলের স্বীকৃতি দিতে গেলে তার তো একটা আছে যে বিরোধী দল নেতা মন্ত্রীর পদমর্যাদা, যিনি উপনেতা তিনি হচ্ছে প্রতিমন্ত্রীর মর্যাদা, চিফ হুইপ পদায় সম্ভবত প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর মর্যাদা। এইগুলি কেমনে হয়? সভার সিদ্ধান্ত অনুযায়ী বিরোধী দলীয় নেতা হবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অর্থাৎ জি এম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা ও জাপা মহাসচিব, মুজিবুল হক চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে। আগামী সংসদে বিগত দুটি সংসদের মতো বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। কি গুরুত্বপূর্ণ? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে, ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন। এই ১১টা জন সদস্য মিলে যদি পুরো ৬২ জনের একটা লিড নেয় তাহলে হয়তো মোটামুটি একটা মর্যাদা পাইতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এবার যেই নির্বাচনের ন্যাক্কারজনক বিষয়টি সামনে এসছে সেটি হচ্ছে যে এই যে তারা ১১টা আসনও লাঙ্গল প্রতীকে জিতেছে বটে, কিন্তু এটা সমঝোতা, সেই সব জায়গা থেকে নৌকার কোনো প্রার্থী ছিল না। যখনই নৌকার প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হলো ২৬টি আসনই, তখনই কিন্তু জাতীয় পার্টির সেই বিরোধী দলীয় ইমেজ কিন্তু শেষ। এই যে লম্বা লম্বা কথাবার্তা সরকারের বিরুদ্ধে, এখনও তারা বলে যাচ্ছেন হ্যাঁ এই নির্বাচনের সমস্ত জাল জালিয়াতি দিয়ে নাকি তাদের কাছে প্রমাণ আছে, অমুক আছে, তো কত রকম কথাবার্তা। মুজিবুল হক চুন্নু মাঝে মধ্যে ফুস করে কিছু কথাবার্তা বলেন, নির্বাচনটা বলা যাবে না, সুষ্ঠু হয়েছে, অমুক তমুক। তো এগুলো হচ্ছে ক্ষোভ বিক্ষোভ এবং একটু বিরোধী দল বিরোধী দল ভাব রাখার জন্য। কিন্তু সরকারি দলের সঙ্গে দিনের পর দিন তারা এই আলাপ আলোচনা করতে করতে এই আসন ছাড় পাওয়া, শেষের দিনটা তো খুবই ন্যাক্কারজনক যে খবরটা বের হলো যে শেরিফা কাদের অর্থাৎ জি এম কাদেরের ওয়াইফকে ছেড়ে দেওয়ার পর তারপর সাথে সাথে নাকি জি এম কাদেরও রাজি হয়, এইটা তো খুবই ইমেজের জন্য নষ্ট। তো সেই কারণে এরকম বিরোধী দল হয়ে তারা কি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে আল্লাহ জানে। ওই মাঝে মধ্যে একটু চটকদার কিছু কথাবার্তা বলবেন এবং সাধারণ মানুষ আবার যেহেতু এই সমস্ত চটকদার কথা হচ্ছে তাদের পক্ষে যাচ্ছে, সুতরাং তারা একটু পুলকিত হবেন, এইটুকুই আর কি। কিন্তু সত্যিকার গঠনমূলক ধারাবাহিকভাবে যে একটু বক্তব্য রাখা সংসদের ভেতরে বাইরে, সেগুলি একেবারেই জাতীয় পার্টি ব্যর্থ হয়েছে গত ১৫ বছরে। এবার তারা সফল হবে এটা মনে করার কোনো কারণ নেই, কেননা দল হিসেবে তারা আরও দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। ফলে অনেকেই মনে করে যে এটাই হচ্ছে জাতীয় পার্টির শেষ যাত্রা, অর্থাৎ তাদের যেই একটা সব যাত্রা এটা শেষ পেরেক তারা ভালোভাবেই মেরেছে যখন নাকি তারা আপোষের চোরা বালিতে ডুবে গেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।